আসসালামু আলাইকুম। এখানে বলেছে নিচের অসমতার সমাধানের ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের যোগফল কত। তার মানে আমাদের একটা অসমতা দেওয়া আছে, এই যে -5n + 5 > -35। তার মানে আমি এখানে n এর মান কি কি ব্যবহার করলে যেগুলো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ n এর মান আমি কোন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি ব্যবহার মানে ব্যবহার করি তাহলে যে মানটা আসবে -5n + 5 এটার, সেটা যেন -35 এর চেয়ে বড় হয়, অর্থাৎ আমাদের -35 এর চেয়ে বড় হতে হবে। তো এই যে যতগুলো n এর মান আমরা পাবো সেগুলোর যোগফল আমাদের বের করতে হবে। তো এর আগে আমাদের কি করতে হবে, এই সমতার সমাধান করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে -5n + 5 > -35। তো এখন এই যে -+5 আছে, তো আমরা কি করব, উভয় পক্ষকে আমরা -5 বিয়োগ করব, মানে -5 না, জাস্ট 5 বিয়োগ করব। তাহলে -5n আমি উভয় পক্ষকে যদি 5 বিয়োগ করে দেই তাহলে এখানে -5 আসবে, তার মানে +5 -5 জিরো হয়ে যাবে। তাহলে থাকে শুধুমাত্র -5n > -35 -5। তো আমি উভয় পক্ষকে -5 দ্বারা যোগ করলাম, বা আমি বলতে পারি -5 বিয়োগ করলাম। তো এখন 5n এখানে আছে আমাদের, হলো -5n, এটা করলে কত হয়, এটা হয় -40। তো আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের কিন্তু মাইনাসগুলো উঠে যাবে। এখানে আছে -5n, এটা হতো -40। তার মানে মাইনাসগুলো উঠে দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেব। আর যখনই আমরা -1 দ্বারা গুণ করে দেব আমাদের চিহ্নটা উল্টে যাবে, অর্থাৎ এখানে আমাদের আছে হলো গ্রেটার দ্যান, সেটা হয়ে যাবে লেস দ্যান, যেহেতু আমরা মাইনাস দ্বারা গুণ করলাম। তো মাইনাস দ্বারা কোনো সংখ্যা যদি আমরা অসমতার ক্ষেত্রে গুণ করে দেই আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যদি আমাদের এটা বড় চিহ্ন থাকে তাহলে ছোট চিহ্ন হয়ে যায়, অর্থাৎ এটা গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যাচ্ছে। তো এখন আমরা উভয় পক্ষকে 5 দ্বারা কি করব, ভাগ করে দেব, তাহলে আমরা এন এর মান পেয়ে যাব। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে 5 5 কাটা যাবে, শুধু থাকে এন, এটা 40 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 8। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এন এর মানটা কি হতে হবে, 8 এর চেয়ে ছোট হতে হবে, যেহেতু এন লেস দ্যান 8, তার মানে এন এর মানটা অবশ্যই আমাদের 8 এর চেয়ে ছোট হতে হবে। কতটুকু হতে হবে, অবশ্যই আমি বলতে পারবো যে অসীম, -অসীম থেকে 7 পর্যন্ত হতে হবে। মানে আমাদের এন এর মানটা কি হতে পারে এই সমতার জন্য, হতে পারে হলো 7 থেকে শুরু করে 7 6 5 4 3 2 1 0 -1 -2 -3, এভাবে করে -অসীম পর্যন্ত যেতে পারবে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে সমাধানের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো জাস্ট নিতে হবে। -অসীম পর্যন্ত যাবে ঠিক আছে, কিন্তু আমাদের নিতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। তো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়, 1 থেকে, 0 কিন্তু না। তো আমাদের 1 থেকে শুরু হয়, তো আমরা এন এর মান কী কী নিতে পারবো, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, 8 নিতে পারবো না, কেননা আমাদের এখানে ইকুয়াল নেই, জাস্ট লেস দেন আছে, তার মানে 8 এর চেয়ে ছোট হতে হবে। তার মানে আমি যদি এখন 1 থেকে শুরু করে 7 পর্যন্ত এখানে মানগুলো বসাই, এন এর মান, সেগুলো অবশ্যই -35 এর চেয়ে বড় হবে। তো আমাদের যোগফল চাইছে, তো আমি যোগফল নির্ণয় করি 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, এবার যদি যোগফল নির্ণয় করি 28, তার মানে আমাদের সম্ভাব্য সকল মানের যোগফল কত, 28। ধন্যবাদ।